জোহরি জোহর চেনে বেনে চেনে শোনা, পীর পেগম্বর চেনে সাধু কঞ্জনা, পীরের অদ্ভুত কাণ্ড সকলে দেখিয়া কঙ্কের পরাণ গেল মুক্ত হইয়া। গুরুর আশ্রমে থাকতো কঙ্ক, গুরুর মেয়ে লীলার প্রেমে পড়ে সে, কিন্তু সেই প্রেমে বাধা হয়ে দাঁড়ায় সমাজ ব্যবস্থা ও সংস্কার, এ কারণে আশ্রম ত্যাগ করতে হয় কঙ্ককে। এদিকে কঙ্কের বিরহে খাওয়া দাওয়া ঘুম ভুলে থাকে লীলা, এভাবে থাকতে থাকতে একদিন মৃত্যুবরণ করতে হয় তাকে। এরপর কঙ্ক আসে আশ্রমে, কিন্তু দেখা মেলে না আর লীলা, তাই শেষবারের মতো আশ্রম ত্যাগ করে সে। এই নিয়েই কঙ্ক ও লীলাপালা। কঙ্ক ও লীলাপালা রচয়িতা একজন নয়, দমোদর দাস, রঘু সুদ, শ্রীনাথ বেনিয়া, নয়নচাঁদ ঘোষ এই চারজন পালাটির রচয়িতা। ময়মনসিংহ গীতিকার পালাগুলির যে লোকমুখে এবং একাধিক কবির দ্বারা পরিবর্তিত, নবসৃজিত ও নতুনত্ব পেয়েছে, এর বড় প্রমাণ হল কঙ্ক ও লীলাপালা। বন্দনা অংশ এবং শেষের গায়েনের নিবেদন অংশ বাদে এই পালায় 23টি পর্ব আছে। পর্ব পৃথকভাবে নামকরণ করা হয়েছে, যথা: এক, কঙ্কের জন্ম ও পিতামাতার মৃত্যু; দুই, মুরারি চণ্ডালের গৃহে কঙ্ক; তিন, গর্গের আলোয় কঙ্ক; চার, বিপদের উপর বিপদ; পাঁচ, লীলার যৌবনে পদার্পণ; ছয়, জগন পীরের আগমন; সাত, পীর ও কঙ্ক; আট, গোপন দীক্ষা; নয়, সত্য পীরের পাঁচালি; দশ, কঙ্ককে জাতিতে তোলা; এগারো, কঙ্কের বিরুদ্ধে ব্রাহ্মণগণের ষড়যন্ত্র; বারো, গর্গের মনে ভ্রান্ত বিশ্বাস এবং কঙ্ক ও লীলার প্রাণনাশের সংকল্প; ১৩, সুরভীর মৃত্যু; ১৪, লীলার কঙ্ককে অন্বেষণ; ১৫, গর্গের ধন্না দেওয়া ও দৈববাণী; ১৬, বিচিত্র মাধবের গমন; ১৭, লীলার কষ্ট; ১৮, সান্নাসিকী গীতি; ১৯, হল শোকগাথা; ২০, পুনরায় অনুসন্ধান; ২১, জনরব; ২২, মৃত্যুসজ্জায় লীলা; ২৩, শেষ দৃশ্য। তাহলে আমরা কঙ্ক ও লীলার ভিতরে যে 23টি পর্ব আছে, 23টি পর্বের যে মূল যেই কথাগুলো টাইটেল সেটা আমরা জানলাম। এবার কাহিনীতে আসা যাক। কাহিনীতে এখানে আলোচনা করা হয়েছে বিপ্রপুরের দরিদ্র ব্রাহ্মণ পুনরাজ ও তার স্ত্রী বসুমতীর পুত্র ছিল কঙ্ক। জন্মের ৬ মাসের মধ্যে কঙ্কের মাতার মৃত্যু হলে তার প্রতিবেশীর শিশু কঙ্ককে খাকুরা, অর্থাৎ যে মানুষ খায়, এই বলে ঘৃণা করত। দরিদ্র মুরারি চণ্ডাল ও তার স্ত্রী কৈশল্যা কঙ্ককে লালন পালনের জন্য গ্রহণ করেছিল। কিছুদিনের মধ্যে তারাও এই উভয়ই রোগে মারা যায়। শিশু কঙ্কের দুঃখ দেখে ব্রাহ্মণ গর্গ তাকে ঘরে এনেছিল। এতে তার স্ত্রী গায়ত্রীও খুব খুশি হয়েছিল, কারণ তাদের একটি কন্যা সন্তান আছে যার নাম ছিল হলো লীলা। কোনো পুত্র সন্তান ছিল না তাদের, কিন্তু অল্প দিন পরে গায়ত্রীরও মৃত্যু হয়। গর্গের বাড়িতে তার শিশুকন্যা লীলার সঙ্গে কঙ্ক বেড়ে ওঠে। কঙ্ক মাঠে গরু রাখে, বাঁশি বাজায়, নিজে গীত তৈরি করে, সর্বোপরি সে সুদর্শন ও বুদ্ধিমানও ছিল। অন্যদিকে লীলার পালাতে দেখা যায় লীলার অপরূপ সৌন্দর্যের রূপ চরিত্র বর্ণনা করা হয়েছে, যেখানে লীলাকে সৌন্দর্যমণ্ডিত হিসেবে প্রকাশিত করা হয়েছে। তারা পরস্পরের প্রতি অনুরাগ প্রসন্ন করত আর কি একজন আরেকজন, যদিও গর্গ ভাবত যে তারা ভাই বোনের মতো বড় হচ্ছে। এমন সময় বিপ্রপুরের সাকরেত বা শিষ্য নিয়ে এক পীর স্থান গ্রহণ করেন। পীর কঙ্কের মধ্যে সম্ভাবনা দেখতে পায় এবং মনে করে যে যদি কঙ্ক তার দলে যোগ দেয় তাহলে তার প্রসার খুব দ্রুত হবে। পীর সফলও হয়। কঙ্ক গোপনে পীরের কাছে দীক্ষিত হয় এবং কবিতত্ত্ব আছে বিধায় সত্য পীরের পাঁচালি লেখে। সত্যপীরের ভক্ত যেহেতু হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ, সেহেতু কঙ্কের নামের প্রসার হয় খুব দ্রুত। পিতৃপ্রতিম গর্গ কঙ্ককে ত্যাগ না করে পুনরায় জাতিতে তোলে। এতে রুষ্ট হয়ে যায় গোড়া প্রতিবেশীরা। তারা কঙ্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং গর্গকে বোঝাতে সমর্থ হয় যে কঙ্ক তার কন্যা লীলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়েছে। এতে গর্গ ক্ষিপ্ত হয়ে সিদ্ধান্ত নেয় কঙ্ক ও লীলাকে হত্যা করে সে নিজে জ্বলন্ত আগুনে পুড়ে মরবে। কঙ্কের খাবারে গর্গ কালজ্বর বা কালকূট বিষ প্রয়োগ করলেও লীলার বুদ্ধিমত্তার কারণে তার মৃত্যু হয় না। মারা যায় তাদের গরু সুরভি। কঙ্ক যখন জানতে পারে যে গর্গ তাকে সন্দেহ করে, তখন গর্গ দেশান্তরী হয়। গর্গ দৈব বাড়িতে জানতে পারে যে তার কন্যা লীলা ও কঙ্ক নিষ্পাপ। তখন গর্গ কঙ্ককে অন্বেষণে ব্যস্ত হয়। বিচিত্র মাধব নামের এক শিষ্যকে সে প্রেরণ করে কঙ্কের অন্বেষণে। অনেক খুঁজেও বিচিত্র কঙ্কের দেখা পায় না। অবশেষে লোকমুখে রটে যায় এই কথা, ডুবিয়া মরেছে কঙ্ক দরিয়ার জলে। বিচিত্র মাধব এই সংবাদ গর্গ ও লীলাকে জানালে লীলা দেহত্যাগ করে, অর্থাৎ তার মৃত্যু হয়।
কিন্তু এরপর হঠাৎ একদিন কঙ্ক ফিরে আসে এবং লিলিয়ার মৃত্যু সংবাদ পায়। শোকে মুহ্যমান পিতা গর্গ ও কঙ্ক অবশেষে উভয়ে একত্রে সংসার ত্যাগ করে নীলাচলে গমন করে। এই ট্র্যাজেডিক পরিণতির মধ্যে দিয়েই কঙ্ক ও লীলা পালার সমাপ্ত হয়।